হাই বন্ধুরা, আজ আমি আবার আসছি আপনাদের সামনে কিছু বলার জন্য, বিশেষ করে স্কাইলাম সাইট সম্পর্কে কিছু বলার জন্য। আমি প্রিভিউ যে টিউটোরিয়ালটা দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আসলে স্কাইলাম একটা হচ্ছে স্কাম, অর্থাৎ যে স্কামার যে সাইটগুলো আছে স্কাম, তাদের মধ্যে স্কাইলাম একটা। আমি এই কারণে বলেছিলাম যে আমার আসলে 2500 থেকে প্রায় 3000-এর মতো আমার কয়েন চলে, এখানে আমার বর্তমান আছে 559 কয়েন, মানে 659 কয়েন। সেই সময় আমার ছিল প্রায় 3000-এর মতো কয়েন। তো সেই সময় উইথড্রোর একটা প্রসেস ছিল, এখানে আছে আপনার $1-এর জন্য আপনার আছে 650 কয়েন, আর সেই সময় ছিল আপনার 1500 কয়েন করতে পারলে, 1500 থেকে 1600 কয়েন করতে পারলে আপনি $5 উইথড্রো করতে পারতেন। তো সেক্ষেত্রে আমার ছিল প্রায় 3000-এর মতো কুইন, $10-এর মতো আমার এরা মানে $10 খেয়ে ফেলেছে, বলতে গেলে খেয়ে ফেলেছে। আমি এটা পাইনি, আমার এটা মানে নিয়ে নিয়েছে। সেই কারণে আমি বলেছিলাম যে আসলে স্কাইলাম একটা স্ক্যাম সাইট। আর বর্তমান এরা মানে আমি বলবো না যে স্কাইলাম বর্তমান মানে খুব ভালো দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, বর্তমান দিচ্ছে, কিন্তু আসলে আমি বলবো না যে এটা পরবর্তীতে দেবে। আর সব থেকে বড় কথা যে একবার চুরি করে সে বারে বারে চাই কোনো না কোনোভাবে চুরি করতে। তো সেই কারণে আমি আপনাদেরকে বলবো যে এখানে যারা স্কাইলোমে যারা কাজ করছেন বা করবেন, বিশেষ করে এটুকু লক্ষ্য রাখবেন যাতে আপনাদের খুব কম লিমিট, যেমন আমি এখানে দেখাচ্ছি আমার এখানে উইথড্রোতে আমি যাচ্ছি, এখানে দেখুন আমি কিন্তু 40 কুইন হলে আমি উইথড্রো দিতে পারতাম, আমি দেই নাই। 200 কুইন হলে আমি উইথড্রো দিতে পারতাম, আমি দেই নাই। বর্তমানে আমি দেবো 650 কুইন হয়েছে আমার, এখন $1 আমি উইথড্রো করতে পারবো, এখন আমি দেবো। কারণ এর পরবর্তীতে ধাপ আছে $10 বা আদার্স যে অন্য অন্য সাইটগুলো আসবে। এখানে মূলত কিছু ইনফরমেশন দিয়ে রাখি, প্রতি 3 দিন পর বা 2 দিন পর পর এরা এখানে এগুলো চেঞ্জ করতে থাকে। হয়তো আজ দেখতেছেন আপনি $0.2 উইথড্রো করতে পারবেন, আবার এখানে দেখতেছেন $0.25 উইথড্রো করতে পারবেন, আবার $1 উইথড্রো করতে পারবেন। হয়তো 2 দিন পর দেখবেন যে এরা কোনো কিছুই থাকবে না, এখানে শুধুমাত্র থাকবে যে $20 উইথড্রো করলে, $20 করতে পারলে আপনি উইথড্রো করতে পারবেন। এগুলো এখানকার মানে সিস্টেম, এটা বলতে গেলে এনারা একটা সিস্টেম করছে। সে কারণে আমি বলবো যে যখন সুযোগ পাবেন তখনই আপনারা উইথড্রো করে ফেলবেন। যেমন আজ আমি ফাঁকে ফাঁকে কাজ করেছি, কাজ করার ফলে আজ আমার উইথড্রো অপশান চলে আসছে। তো সেই কারণে আমি চাচ্ছি না লোভ মানে লোভ সামলাতে, মানে কী বলবো, আসলে আমি লোভে পড়তে চাচ্ছি না, কম কম করে আমি উইথড্রো করতে চাচ্ছি। কারণ আমি চেয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে আমি আর পরবর্তীতে আমি $20 অথবা $10 যে অপশন আছে সেটা আমি উইথড্রো করে দেখাবো, এটাই ছিল আমার কাল। কারণ আমি চেয়েছিলাম যে এতগুলো মানে 10,000 কুইন করার পরে আমি উইথড্রো করে দেখাবো, এটাই হচ্ছে আমার মানে প্রধান মানে ভুল। আমি যদি কম কম করে উইথড্রো দিতাম তাহলে অবশ্যই আমার সেই কুইনটা আমি ধরা মানে খাইতাম না। তো আপনারা আপনাদেরকেও বলবো যে আপনারা বিশেষ করে এই ভুলটা করবেন না। বিশেষ করে আমি দেখতেছি যে আমার এখানে কয়েকজন রেফারেল আছে যারা কাজ করছেন, আবার এখনও পর্যন্ত অনেকে উইথড্রো করতে পারেন নাই। আমি যদি এখানে দেখাই, আমার এখানে রেফারেল মাত্র 4 জন রেফারেল, তার মধ্যে গতকালকেও দেখেন 3/7/2018 এখানে তারিখ দেখেন আপনি, মানে আজকে একজন উইথড্রো দিয়েছে 650 কয়েন, আমি সেখান থেকে পেয়েছি 130 কয়েন। এরকম আপনাদের রেফারেল তৈরি করতে পারবেন, এভাবে ইনকাম করতে পারবেন। তো থ্যাংকস যারা আমার রেফারেল থেকে আমার লিঙ্ক থেকে করেছেন, জয়েন করেছেন এবং ইনকাম করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাজ করুন, তবে কাজ করার ক্ষেত্রে আপনার আমি বারবার বলবো যে এখানে সবসময় নজর রাখবেন এখানে হেডলাইনে কী থাকে। এই যে হেডলাইনটা প্রতি 2-3 দিন পর পর এরা শেষ করে দেয়, যখন আপনার কাজ করুন অসুবিধা নেই, তবে যখন সুযোগ পাবেন, যখন আপনার মনে হবে যে এরা আমার উইথড্রোটা মানে আমার কুইনটা খেয়ে নিতে চাচ্ছে, তার আগে যে অপশন পাবেন সেই অপশনটা আপনারা, আমি বলতেছি আপনি হয়তো দেখবেন যে পরবর্তীতে আপনি দেখবেন যে 2 দিন পরে দেখবেন যে অপশন একটাও পাবেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু ধরা খাবেন। তো যাক, আমি কথা বাড়াচ্ছি না, কীভাবে উইথড্রো করবেন আর আগেও আমি দেখেছি, আজকেও আমি দেখাবো, এবং কত ঘন্টা পর উইথড্রোটা আমি পাই সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর শেষে, ভিডিওটা জয়েন করে দিয়ে। তো ভিডিও মানে উইথড্রো করার জন্য যেটা আপনাদেরকে করতে হবে, সর্বপ্রথম আপনার স্কাইলাম সাইটটি এরকম অবস্থায় থাকবে, আপনাকে এই যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর
আমি যেহেতু $1 উইথড্র করবো, সেক্ষেত্রে এই রিডিমে ক্লিক করতে হবে। এই রিডিমে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি দিয়ে দেবো। হয় এখানে আর একটা করতে কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় এরা একটা কাজ করে থাকে যে আপনার উইথড্র মানে 600 650 কুইন হয়ে গেছে, অর্থাৎ আপনি $1 সরি আপনি $1 উইথড্র করতে পারবেন, কিন্তু এখানে আপনি যখন ক্লিক করবেন তখন এই অপশনটা পাবেন না। তখন আপনাদেরকে আপনাদেরকে বলবে যে আপনার দুই একটা ফ্রেন্ডকে আপনি ইনভাইট করেন, তাহলে আপনার এই অপশনটা পাবেন। আসলে এরা অনেক সময় অনেক রকমের কি বলে, কি করে, কি না করে, এরা ওনারাই ওনারাই ভালোভাবে জানে। আসলে সে কারণে আমি বলছি যে এখানে কি বলবো, ভালো হয়ে গেছে এটা আমি এখনও বলতে পারতেছি না। এরা কোনো না কোনোভাবে অবশ্যই আপনার মানে কি বলবো আপনার কুইনটা নিয়ে নিতে পারে, সেজন্য সবসময় সতর্কভাবে সতর্কভাবে কাজ করবেন। তো যাক, আমার সেই অপশনটা নাই। এখন আমি আমার ইমেলটা দিচ্ছি এখানে, আমার আমার ইমেলটা পেপ্যাল ইমেলটা আমি দিয়ে দিলাম। এখানে অবশ্যই অবশ্যই এখানে পেপ্যাল অ্যাকাউন্ট ছাড়া এখানে সাপোর্ট করে না। আবার আপনি $1 এখানে উইথড্র করতে পারেন, সেটা হচ্ছে অ্যামাজন অ্যাকাউন্ট থেকে আপনি $1 উইথড্র করতে পারবেন, আর $10 হলে আপনি পাবেন ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন। তো যেটা যে জন্য মানে যেখানে ট্রান্সফার করতে পারবেন সেটাই আপনি ইউজ করবেন। তো আমি যেহেতু পেপ্যালে $1 উইথড্র করবো, তো আমি পেপ্যাল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, তারপর সাবমিট করলাম। এখানে দেখুন আমাকে বলতেছে এক থেকে দুই দিনের মধ্যে আমি উইথড্রটা পেয়ে যাব। তো দেখি এখন সময় দেখুন আপনার 9 PM, অর্থাৎ রাত 9টা। তারিখ দেখুন 3 জুলাই 2018। তো এরপর আমি পেমেন্টটা যখন পাবো তখন আমি এর পরবর্তী ভিডিওটা আমি আপনাদেরকে জয়েন করে এখানে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত স্কাইলোমে রেজিস্টার করেন নাই, সাইন আপ করেন নাই, অথবা ইনকাম শুরু করেন নাই কিন্তু পরবর্তীতে করতে চাচ্ছেন করবেন, এরকম মানে মনোভাব আছে তাদের জন্য বলতেছি, সেজন্য আপনাকে যেটা করতে হবে, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নেবেন। এই লিঙ্কটা আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখানে পেস্ট করবেন, অথবা পেস্ট করার পর এন্টার দেবেন, অথবা আপনি এখানে পেস্ট অ্যান্ড গো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, আমার নেট একটু স্লো আছে সেজন্য সরি। এই লিঙ্কটা দিয়ে পেস্ট করার পর অথবা এন্টার দেওয়ার পর আপনি এরকম একটা পেজ পাবেন। এখানে আপনি দেখুন এখানে বলতেছে অ্যাকসেপ্ট এমডিস ইনভাইট টু জয়েন স্কাইলোম অ্যান্ড টার্ন মানি কন্টিনিউ উইথ গুগল। এখানে বর্তমান আছে আপনার গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি এখানে সাইন আপ করতে পারবেন, রেজিস্টার করতে পারবেন। অনেক সময় এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আসতে পারে, গুগলের পরিবর্তে ফেসবুক আসতে পারে, আবার অনেক সময় আপনার টুইটার আসতে পারে, মানে যতগুলো আপনার সোশ্যাল মিডিয়া আছে সবগুলো এখানে হয়তো আসতে পারে, কিন্তু আজ আছে এখানে। তবে আমি যখন রেজিস্টার করেছিলাম সেই সময় ছিল ফেসবুক ছিল। তো যেটাই থাক, যেখান থেকেই আপনি মানে ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন, ফেসবুক থেকে রেজিস্টার করতে পারবেন, ইউটিউব থেকেও রেজিস্টার করতে পারবেন, আবার গুগল থেকেও রেজিস্টার করতে পারবেন, আবার অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওগুলো থেকেও, লিঙ্কডিন থেকেও আপনারা রেজিস্টার করতে পারবেন। তো তারপর এখানে আপনি কন্টিনিউ করবেন, কন্টিনিউ উইথ গুগল এই জায়গায় ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর দেখুন এখানে কি আসছে। এখানে ক্লিক করার পর এখানে আমার ইমেল অ্যাড্রেস আছে, পাসওয়ার্ড আছে। যদি এটা আপনি আগে যদি ইয়া করে থাকেন, লগ ইন করে থাকেন, তাহলে আপনার এত কিছু করা লাগবে না। শুধুমাত্র আপনি ওই জায়গায় ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে অথবা রেজিস্টার হয়ে যাবে। তো এইভাবে আপনি রেজিস্টার করবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে, আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, সেই কারণে আমি আর আপনার নেক্সট স্টেপ করতেছি না, কোনো কিছু করতেছি না। আপনি এইভাবে আপনার লগ ইন করা থাকলে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা থাকলে, আপনার টুইটারে লগ ইন করা থাকলে, আপনার জিমেলে লগ ইন করা থাকলে এই অপশনটা আপনি পাবেন না। শুধুমাত্র ওই যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কটার ভিতরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে। এই যে এই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে, সাইন আপ করতে পারবেন, আর কোনো কিছু করা দরকার হবে না। আর যদি লগ ইন করা না থাকে, আপনার অ্যাকাউন্ট যদি লগ ইন করা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ওখানে আবার ইনফরমেশানগুলো দিতে হবে, আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো বন্ধুরা কাজ করুন, আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন।